চলো খাই মোগলাই। কথায় বলে মোগলাই খাবার মহাতীর্থ হলো লাহোর, আর আমাদের শহর কেন, আরসালান, জিসান, তারপর রয়্যাল সাবির, আমিনিয়া, নিজাম, মনে পড়ে বন্ধুদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে নিজামে খেতে গেছিলাম কাবাব, আহা কি তার স্বাদ, খেয়েছিলাম পেট পুরে। পেট পুরে অ্যাকচুয়ালি খাচ্ছি আমরা গোটা একটা সপ্তাহ জুড়ে, কেননা জি বাংলার রান্নাঘরে নিউট্রেলা প্রেজেন্ট, জি বাংলার রান্নাঘরে চলছে চলো খাই মোগলাই। আমার হাতে রয়েছে অরিজিনাল অ্যারোমা যুক্ত এবং ওমেগা 3 ওমেগা 6 যুক্ত নিউট্রেলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, যা আজকে তৈরি করবে অসাধারণ এক স্বাদ। তৈরি হবে ভুনা মাটন, তৈরি করবে কল্যাণী কল্যাণিয়া দেবলিনা। নমস্কার দেবলিনা, স্বাগত রান্নাঘরে, ভারী সুন্দর দেখাচ্ছে তোমাকে। থ্যাংক ইউ। কল্যাণীতে কোথায় বাড়ি? কল্যাণী এ ব্লক। এ ব্লক, বাহ। তো ভুনা মাটন তৈরি হবে, ভুনা গোশ বা ভুনা মাটন। আমাদের কাছে রয়েছে কি কি উপকরণ? মাটন, মাটন রয়েছে উইথ বোন পিসেস এবং একটু ফ্যাট রয়েছে, সেগুলো আমরা খেতে বাদ দিইনি, এটা খাবারে মিশে যাবে এবং খেতেও ভালো লাগবে। সেটা সেদ্ধ করে রাখা রয়েছে। রয়েছে গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, রয়েছে গোটা গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, টমেটো গ্রেট করে রাখা রয়েছে, তারপর এটা কি, শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি, আর ওটা কি, গোলমরিচ বাটা, আর নারকেল পাউডার, কোকোনাট পাউডার। গ্যাসটা অন করলাম, প্রথমে তাওয়াটা একটু হিট করে নেব, তারপর তার মধ্যে দেবো বেশ খানিকটা তেল। তুমি বলেছিলে আমাকে অনেকটা তেল লাগবে। আমি ব্যবহার করছি নিউট্রিলার অরিজিনাল অ্যারোমা যুক্ত কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। তুমি যাওয়ার সময় অনেকটা এই সর্ষের তেল পাবে। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো তোমার পরিবারে কে কে রয়েছে। আমার পরিবারে আমার মা, বাবা আর আমার ছোট বোন। ও, তোমারও ছোট বোন? তুই তো নিজেই ছোট। আমার বোন ক্লাস 5 এ পড়ে, একদম ছোট। হ্যাঁ, তুমি কি করছো এখন? আমি এখন বিটেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, থার্ড ইয়ারে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তোমাদের পরীক্ষাগুলো কোন কোন সময় হয় বছরে? আমাদের পরীক্ষাগুলো হয় মেইনলি নভেম্বরে হয় একটা সেমিস্টার, এন্ড দেন আবার জুন জুলাই ওই টাইম। মানে এখন ফ্রি? হ্যাঁ, জুন জুলাই অন্তত মে অবধি তো ফ্রি। হ্যাঁ, পয়লা বৈশাখ অবধি মজা কাটবে, তারপর চাপবে বোঝা পড়াশোনা। তো এই পড়াশোনা করে তুমি কি করতে চাও? ইঞ্জিনিয়ার হয়ে চাকরি করবে তো? চাকরি করব বলতে আমার তো অনেক কিছু হতে ইচ্ছা করে, কিন্তু লয়ার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমাকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করে দেওয়া হয়েছে, ওটাই প্রবলেম হয়ে গেছে। সাইকিয়াট্রিস্ট হতে চেয়েছিলাম, কিছুই হতে দিল না, লাস্ট অব দি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করে দিল। তবে একটা জিনিস, ইঞ্জিনিয়ারিং পড়েও যে তুমি ওকালতি পড়তে পারো না তা কিন্তু না। হ্যাঁ, মানে ওকালতির একটা সুবিধা হচ্ছে তুমি যে কোনো বয়সে পড়ে কিন্তু আবার তুমি সেই জায়গায় পেশায় আসতে পারো। তো সুতরাং আমি একটা কথা দিদি হিসেবে বুদ্ধি দিচ্ছি, কাউকে বলো না, কিন্তু সেটা হচ্ছে টুক করে বিয়েটা করে ফেলো। করে ফেললে ইউ আর ফ্রি ফ্রম ইউর প্যারেন্টস, বাবা মা তো আর কিছু বলবে না, তারপর বরকে ম্যানেজ করে ওকালতি পড়ে টড়ে না, বিয়েটা করবে না, করবে না। খুব ভালো, নিজের পায়ে আগে নিজে দাঁড়িয়ে তারপর বিয়ে করা ভালো। তো আমায় বলো তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কি দেবো? এর মধ্যে এবার তেজপাতাটা দিচ্ছি, তারপর এখান থেকে গোটা গরম মশলা। খুব আদরে মেয়ে, বোঝা যাচ্ছে বাবা মার খুব আদরে, না? গোলমরিচ, হ্যাঁ, এবার চট করে যেটা দেবে দিয়ে দাও, দাঁড়া মাটনটা দেব আমি, দিয়ে দিচ্ছি চট করে, নিলে গায়ে ফাইজে ওগুলো পড়বে। আরে লাগেনি তো হাতে? দাও, তুমিও দাও, হাতে হয়ে গেলো। ফ্যাটটাও কিন্তু ফাটবে একটু, আমি শুধু একটু তোমার সেফটির জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে না কম ফাটে, তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে
ফাটবে তাও একটু অল্প ফাটবে আঁচ না বাড়িয়ে আঁচটা মিড ফ্লেমে এটাকে ভাজা ভাজা করতে হবে আপনাদের জন্য নিয়ে বাংলা টেলিভিশনের নাম্বার 1 এবং লংগেস্ট রানিং কুকারি শো যার নাম নিউট্রিলা প্রেজেন্স জি বাংলা রান্নাঘর যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরদের অ্যাসোসিয়েট স্পন্সরস গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলা আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে এবং এই যে নিচে দিকে থাকে দেখছি এত নরম সফট একটা সিল্কের শাড়ি আমাকে দিয়েছে রেনি কেননা আমার ওয়ার্ড্রপ করেছি রেনি রেনিকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ এবং আজকে তৈরি হচ্ছে মাটন ভুনা তার জন্য আমরা এখন অবধি কি কি করেছি দেখে নিন আরও একবার ফ্রাইং প্যানে নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে তেজপাতা গোটা গরম মশলা আর গোলমরিচ ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে সিদ্ধ করা পাঁঠার মাংস দিয়ে ভাজা ভাজা করতে হবে টিকি মেশাবে দাও পুরোটাই তো দাও কি দেবে অনেকটা আদা বাটা না দারুন খেতে হয় না এটা হ্যাঁ খুব ভালো খেতে তুমি ভালোবাসো মাটন না দেখলেই বোঝা যায় এবার কি দেবো তুমি ভালোবাসো হ্যাঁ আমার হয় দেখলে বোঝা যায় না এবার রসুন বাটাটা পুরোটাই এবার এবার এটা একটু কষানো হয়ে গেল তারপর এখানে হলুদ গুঁড়ো দেবো আমরা দাও দেখো তেল ছাড়ছে তার মানে কষানো হয়ে গেছে এবার কি দেবো টমেটো বাটা পুরোটা না গুড গার্ল বাড়িতে দুষ্টুমি হয় এখনো হ্যাঁ আমি এখন বোন আমাকে আজ মারপিট করে বেশি কই মারে আমাকে কিছু বলি না আমি ভালো পাঞ্চিং ব্যাগ না আমার বোন হচ্ছে মানে ছোট থেকে ক্রিয়েটিভিটিতে প্রচন্ড আর কি ভালো তো ও দাদা দিদিতে চ্যাম্পিয়নশিপ করেছে লাস্ট সিজনে দীপাঙ্কনা দাস দীপাঙ্কনা কি কঠিন নাম আমি দিয়েছিলাম ওর নামটা যখন ছোট হয়নি তখন থেকে ভেবে রেখেছিলাম বাহ এবার কি দেবো এবারের মধ্যে ধনে পাউডার দেবো ধনে গুঁড়ো বাবা সুন্দর গন্ধ বেরিয়েছে আমি একটা কথা বলবো একটু চিনি দিয়ে দেবে যখন কষাচ্ছি হ্যাঁ দিতে হবে তাহলে আর একটু ভালো কালার আসবে নুনটাও দিতে লাগবে না নুনটা আর একটু পরে দিই কেন বলো তো মাটন যদিও সিদ্ধ করাই আছে তবুও নুনটা লাস্টের দিকে আমরা বুঝতে পারবো কতটা কনসিস্টেন্সি হচ্ছে তাহলে সেই বুঝে নুনটা দিতে পারবো ভালো করতে পারো তুমি আমি আগেও দেখেছি আমার খুব ভালো লাগে রান্না করতে এবার হ্যাঁ এরপরে এটা শুকনো লঙ্কা বাটা না শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো দেখে মনে হল আর একটু দিতে পারো এটা একটু ঝালঝালি হবে ঝালঝালটাকে ভালো লাগে এটাতে কালারও ভালো আসবে আর একটু ঝালঝালও হবে একটু স্পাইসি খাবার আচ্ছা এটা যতক্ষণ এবার একটু আঁচটা কমিয়ে দিই এই মশলাটা একটু পাকুক রান্নাটা হোক কেন এরপর আমরা এর মধ্যে দেবো ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা বাটা সেগুলো বাকি রয়েছে সেগুলো দিয়ে আবার মানে এটা ডাবল কুকড হবে একবার এইভাবে আর একবার ওগুলো দিয়ে আমরা ততক্ষণ একটু তোমার থেকে জেনে নেবো এটা একটু ঢাকা দিয়ে দিই তোমার খুব লম্বা চুল না আমার বোনের এর থেকেও বেশি হাঁটু অব্দি চুল ক্লাস ফাইভ এর পরে তা এইটুকু বাচ্চা হ্যাঁ সে কি ওর চুল যদি কেউ কেটে দেয় না এত কান্নাকাটি শুরু করে কথাই বলে না তার সাথে ওয়ান উইক তো মোটামুটি কথা বলবেই না একদম পছন্দ করে এরকম ইনসিডেন্ট হয়েছে বুঝি হ্যাঁ মা কেটে দেয় বাড়িতে তখন ওরকমই করে তোমার তো কথার এখন আদর তো ভাবই কাটেনি এত আদরের মেয়ে বুঝতে পারছি কে বেশি আদর দেয় বাবা না মা বাবা দুজনেই দুজনেই হ্যাঁ মিষ্টি মেয়ে আচ্ছা তোমার সঙ্গে আমরা রান্নাটা কমপ্লিট করব কিন্তু এটাকে একটু মজদে দিতে হবে আঁচ কমিয়ে দিয়েছি মশলা কষানো কি করে হয়েছে বুঝবো তেল ছেড়ে দিয়েছি এবার কি দেবো এবার এখানে কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা বাটা আর
কোকোনাট পাউডারটা একসাথে মিক্স করে নিয়ে ওটা দিতে হবে। তুমি একটা জায়গা দি তাহলে মিক্স করো। তুমি বলছিলে একটু পেঁয়াজ বাটা টমেটো পিউরি দিতে হবে, দেবো? হ্যাঁ দিও। দিয়ে দিলে পরে কাঁচা গন্ধ বের হবে। বলছিল ওর মনে হয়েছে একটু পেঁয়াজ বাটা আর টমেটো পিউরি দেওয়া দরকার। যদি পারি আমার দিদা দিদান তো রোজ দেখে তোমার প্রোগ্রামটা মেনলি, তুমি একটু ওদেরকে আমার হয়ে হাই বলে দাও। কি কে কে? আমার দিদা আর দিদান দুজনে। দিদা আর দিদান মানে ঠাকুমা আর দিদি। ও আচ্ছা আচ্ছা, তুমি আগে বলে দাও কি কি মেশালে। আচ্ছা এর মধ্যে আমি মেশালাম কোকোনাট পাউডার, ধনে পাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। বেশ ওটা মিশিয়ে মিশিয়ে নাও, আর আমি এদিকে আর একটু টমেটো পিউরি অ্যাড করে দিলাম। বাবা খুব আদরে মেয়ে, এই মেয়ে যখন বিয়ে হয়ে যাবে সবাই কত কাঁদবে। না না করবো না, তুমি ওরকম বলে সব, তারপর দেখবো সবার আগে নিজেই বিয়ের প্রপোজাল নিয়ে চলে এসছে। বাবা আমার একে পছন্দ। দিদা আর দিদন তো দূর থেকে আমার প্রণাম জানালাম, অনুষ্ঠান দেখেন জেনে খুব ভালো লাগছে এবং খুব নিজেকে ধন্য মনে হয়। আপনাদের মতো মানুষজন আমাদের অনুষ্ঠান দেখেন ভেবে খুব ভালো লাগে। এইভাবেই পাশে থাকবেন। কিন্তু এটা মিক্সটা করা হয়ে গেছে, একটু হাই ফ্লেমে আরো একবার মিক্স করে নিতে হবে, একটু টস করতে হবে। এবার কি দেবে? এবারে মিক্সটা দিয়ে দেবো। দিয়ে দাও মাঝখানে দাও। আর একবার বলে দাও দর্শকদের, এতে আছে কোকোনাট পাউডার আছে, ধনে পাতা বাটা আর কাঁচা লঙ্কার পেস্ট, ওটাকে আমরা একসাথে মিক্স করে দিলাম। তুমি জানো তোমার এই এপিসোড দেখার পরে কত লোকের অ্যাপ্লিকেশন আসবে যে মেয়ে এত ভালো রান্না করে, সবাই চাইবে ঘরের বউ করতে তাকে। হবো না তো, কেন হবো? আমি নিজে একা একাই রান্না করে খেলাম, কাউকে খাওয়াবো না, তোমাকে শুধু খাইতে পারি। তাই? আচ্ছা তারপর ধরো কাউকে তোমার খুব ভালো লেগে গেল, তখন এদিকে তো সবাইকে বলে ফেলেছো বিয়ে করবে না, এখন কি করবে? এখন কি করব? না ভালো হলে তখন দেখা যাবে। আচ্ছা অনেক অনেক হ্যান্ডসাম হতে হবে, সব কিছু পারিতে একসাথে ট্রাস্ট করতে হবে, অনেক অনেক ভালোবাসতে হবে, হ্যাপি হ্যাপি মোমেন্টস দিতে হবে, কাদালে একদম চলবে। নর্মাল নর্মাল ক্রাইটেরিয়া। এই বয়সটাই এরকম, জিনিসগুলো যেগুলো চেয়েছে সেগুলো অ্যাকচুয়ালি অনেকদিন আগে মহাভারতে পাঞ্চালীকে কুন্তি বলে দিয়েছিলেন যে এতগুলো গুণ একসাথে কোনো একটা ছেলের মধ্যে পাওয়া যায় না বলে পাঞ্চালী ছিল, দ্রৌপদী ছিল পাঁচ স্বামী, পাঁচজনের পাঁচটা গুণ। যেমন নকুল সহদেবের মধ্যে একজন ছিল সাংঘাতিক হ্যান্ডসম, যুধিষ্ঠিরের বুদ্ধি, ভীমের পাওয়ার, অর্জুনের প্রেম, হাজবেন্ডের মধ্যে যে কটা পাঁচটা কোয়ালিটি মেয়েরা খোঁজে সেটা কোনোদিনও একটা ছেলের মধ্যে পাওয়া যায়। আচ্ছা হয়ে গেছে, এবার কি করতে হবে? আচ্ছা এবার নুনটা দেবো। হ্যাঁ এবার নুনটা দিয়ে দাও। আমি না একটা কাজ করছি, তেজপাতাটা ফেলে দিচ্ছি, ভীষণ হয়ে গেছে এর কাজ, রান্নাটাকে ডিস্টার্ব করছে ভীষণ। আমি তোমার জন্য ছেলে দেখছি দাও। সবকিছু শেয়ার করি, মা প্রচন্ড ফ্র্যাঙ্ক আমার সাথে, জন্য অসুবিধা নেই। না আমার মনে হয় কি বলতো, এখনো তোমার সময় আসেনি, অত তাড়া কিসের? না না তাড়া নেই একদম। না না তোমার নেই, আমি তাও বলছি মানে বাবা মাদেরও বলছি, তোমার মতো যাদের মেয়ে রয়েছে বাড়িতে সেই সব বাবা মাদেরও বলছি, কোনো তাড়া নেই, একবার বিয়ে হলে তো হয়েই গেল। একটু দেখে শুনে ভেবে চিনতে, যদিও যতক্ষণ এক ছাতের নিচে কারোর সঙ্গে থাকা যায় না তাকে চেনা জানা যেন তো। এবার দিতে হবে হয়ে গেছে, না গোলমরিচ, শুধু গরম মশলা বাটাটা, না গোলমরিচ বাটা আর গরম মশলা বাকি আছে। তো গোলমরিচ বাটাটা দিয়ে দাও দিয়ে, আর দিচ্ছি না না ঝাল হয়ে যাবে বেশি, শুকনো লঙ্কা আছে তো। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দাও, দাও ছড়িয়ে ছড়িয়ে দেখ, বেশি দেওয়ার দরকার নেই, অলরেডি ভালো খেতে হয়েছে, ভালো গন্ধ বেরিয়েছে। হিন্দিতে বলে ভুনা মটন যত
अपनी धैर्य निये इसको जितने देर तक भून सकेंगे भून लीजिए, क्यों एटा भूनना ही एक्चुअल प्रोसेस। রেসিপি কিন্তু কিছু নেই, মানে যা যা উপকরণ মোটামুটি বাড়িতে সবার অ্যাভেলেবল। ও একটু ধনে পাতাটা তো অ্যাড করেছে, ওটা না দিয়ে অনেকে কোলাপুরি মশলা দেয়, কেউ একটু দই দেয় টমেটোর জায়গায়, কিন্তু অ্যাকচুয়াল প্রসেসটা হচ্ছে ভুননা। এটাকে ভালো করে রান্নাটা করতে হবে এবং একটু ধৈর্য নিয়ে সময় নিন। এটাকে আমরা সার্ভ করে দেব, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেব রেসিপিটা আরো একবার। ভুনা মাটন বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে সিদ্ধ করা পাঁঠার মাংস দিয়ে ভাজা ভাজা করতে হবে। এবার তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো বাটা, ধনে গুঁড়ো, সামান্য চিনি, শুকনো লঙ্কা বাটা দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে টমেটো বাটা, পরিমাণ মতো নুন, আরও একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে তাতে একসঙ্গে ধনে পাতা, কাঁচা লঙ্কা ও নারকেল গুঁড়োর মিক্সচারটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে গোলমরিচ বাটা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন ভুনা মাটন। এবার আমাদের আজকের গেস্ট দেবলীনার জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি। নিউট্রিলার তরফ থেকে থাকছে হাই প্রোটিন সয়া চান্সের একটি গিফট হ্যাম্পার, নিউট্রিলার তরফ থেকে থাকছে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের একটি গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটারের এবং 5 লিটারের পেট জার, দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এন্ড কেটারার্স এর তরফ থেকে গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদীয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয় তরফ থেকে একটা সুন্দর শাড়ি, রয়েছে জি বাংলা তরফ থেকে 1 সেট মনের মতো কফি মাগ, কেকস এর তরফ থেকে একটি সুন্দর কেক। এবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। টমেটো শরীরের পক্ষে খুবই ভালো, এতে আছে লাইকোপিন ও বিটা ক্যারোটিন, ক্যান্সার প্রতিরোধ করে টমেটো এবং রাতকানা রোগ সারাতে সাহায্য করে টমেটো। আর জানাই আপনাদের এখানে সাদা ছোলে রান্না শেয়ার করার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন এই ঠিকানায়। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস কলকাতা 7 লক্ষ 16, ইমেল zbangla@zinetwork.com। এখানে এসে আটটা ছেলে রান্না শেয়ার করেছে, তুমি খুব ভালো হয়েছে রান্না, তোমার এই রান্না যদি সপ্তাহে সেরা হয় তাহলে দেবলীনা কুচিনা তোমাকে দেবে একটি মেপল টোস্টার, আর যদি হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কুচিনা তোমাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। শুধু তাই নয়, তোমার এই রান্না তোমার নাম ছবি সহ ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। I wish you all the best for Kuchina contest. Thank you. এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটা খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে, কিন্তু তার আগে একটা মেমেন্টো রয়েছে তোমার জন্য। এটা কি? এটা আমার বোন তোমার জন্য পাঠিয়েছে। এঁকেছে নিজে? হ্যাঁ। দেখি। বাহ, এটা বোনের ছবি, এটা তোমার ছবি? হ্যাঁ। বাহ বাহ, কি সুন্দর। আমি একটা কাজ করবো, আমি না একটা জি বাংলার যেহেতু লেখা রয়েছে, আমি রান্নাঘরকে তুমি দিয়েছো, আমাকে দিয়েছো এবং খাবার দাবারও রয়েছে, আমি এটা বাড়ি নিয়ে যাব না, আমি এটা এখানেই রাখবো। আমাদের মাঝে মাঝে তুমি রান্নাঘর দেখলে দেখবে দেয়ালে এটা কোনো সময় রয়েছে, আমাদের তো সাজাই রান্নাঘরকে সুন্দর করে, তো এই ফটো ফ্রেমটা কখনো কোনো সময় সাজিয়ে দেবো, কেমন? থ্যাংক ইউ সো মাচ। তোর বোনের নাম কি বলো? দীপাঙ্কনা। ডাক নাম বলো? দিয়া। দিয়া, হাই দিয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব ভালো আঁকো, আর দিদি খুব ভালো গান করে, দিদির গানও শুনবো, কিন্তু চলো আগে একটু খেয়ে নিই। স্পাইসি, ভালো, খুব ভালো। আগামী সপ্তাহে কি রয়েছে আপনাদের জন্য দেখে নিন। সোমবার সয়া বাঁধাকপি মরিচ ফুলকপি, মঙ্গলবার শিম সর্ষে পোস্ত বেগুনের ভর্তা, বুধবার বিনস মশলা ফ্রাই বরবটি চিংড়ি, বৃহস্পতিবার বিটের ঝাল গাজরের পরোটা, শুক্রবার হিংচুটি বামদি পেঁয়াজ কলি, শনিবার নতুন আলুর দম মেথি মূলো। এইবার যেতে যেতে তোমার গান শুনতেই হবে, তুমি পরে প্লিজ, মাটনটা খেয়েও খুব গরম আছে।
আমাদের প্লিজ একটা গান শোনো, মিষ্টি গান। তুই হে মুঝকো বাতা দে চাহু মৈ আনা, অপনী তো দিল কা পতা দে চাহু মৈ আনা। ইতনা বতা দো তুঝকো চাহত মৈ আব ভি মুঝকো, ইউ তো নহি এক তিয়ার, ফির ভি ইয়ে সোচা দিল নে আব জো লগি হু মিলনে, পুছু তুঝে এক বার, তু হি ইয়ে মুঝকো বতা দে চাহু মৈ আনা। খুব ভালো, আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। জি বাংলা রান্নাঘর।